নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দ্য স্পোর্টস পাওয়ার হাউস। তো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে প্রতিদিনের মতো ইন্ডিয়ান ফুটবলের সাথে জড়িত কয়েকটা ব্যাপার নিয়ে কথা বলবো, যেখানে আইএসএল ও আই লিগের বিভিন্ন ট্রান্সফার আপডেট ও ট্রান্সফার ইমোস রয়েছে। তো চলো শুরু করা যাক। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তো কিসের ওয়েট করছো, সাবস্ক্রাইব করে দাও প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটা অল অপশনটা প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশন তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও। তো চলো আজকের ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। তো এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি বাইচুং ভুটিয়া কী বললেন এই মুহূর্তে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য এবং ইস্টবেঙ্গল অফিসিয়ালসদের বিরুদ্ধে সেই ব্যাপারটা নিয়ে। তার সাথে সাথে আর্জেন্টিনার গোল মেশিন আসছে ভারতবর্ষে, জিঙ্গানের আপডেট। তো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে, আর আমাদের চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, কিসের অপেক্ষা করছো, প্লিজ সাবস্ক্রাইব করে দাও এরকমই ডেইলি আপডেট পাওয়ার জন্যে। তো চলো আর কথা না বাড়িয়ে সরাসরি মেইন টপিকে আসা যাক। তো সবার প্রথমে আমরা কথা বলতে চলেছি চেন্নাই এফসির একটা কনফার্ম ট্রান্সফার আপডেট নিয়ে। এটা অফিসিয়ালিও কিন্তু ঘোষণা করা হয়ে গিয়েছে। কথা বলছি আমরা 28 বছর বয়সী সার্বিয়ার সেন্টার ব্যাক স্লোভাকো ড্যামজানোভিচের কথায়। আমরা তোমাদের অনেক দিন আগেই জানিয়েছিলাম স্লোভাকো ড্যামজানোভিচের সাথে কিন্তু কথাবার্তা চালাচ্ছে চেন্নাই এনএফসি ম্যানেজমেন্ট, এবং এটা কিন্তু অ্যাট লাস্ট অফিসিয়াল হয়ে গিয়েছে। এবং 28 বছর বয়সী এই সেন্টার ব্যাককে কিন্তু খুব সম্ভবত এলি সার্বিয়ার রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু চেন্নাই এনএফসি নিল। মার্কেট ভ্যালু কিন্তু রয়েছে 2.5 কোটি টাকা। এবার চলে আসি সেকেন্ড আপডেট, সেটা হচ্ছে ভালপুইয়া। মুম্বাই সিটি এফসির 21 বছর বয়সী সেন্টার ব্যাক কিন্তু 2025 সাল পর্যন্ত তার কন্ট্র্যাক্টটা এক্সটেন্ড করে নিল। এবার চলে এসে আমরা থার্ড আপডেট, সেমিলেন ডঙ্গেল। ইন্ডিয়ার এই অত্যন্ত ট্যালেন্টেড লেফট উইঙ্গার, 27 বছর বয়সী, 1 কোটি টাকার মার্কেট ভ্যালুযুক্ত প্লেয়ার, কিন্তু জামশেদপুর এফসির সাথে 2024 সাল পর্যন্ত তার কন্ট্র্যাক্টটা এক্সটেন্ড করে নিল। এছাড়া কিন্তু তিনি এফসি গোয়ার হয়েও খেলেছেন আইএসএলের মঞ্চে, এবং ভারতীয় টিমের হয়ে কিন্তু ন্যাশনাল লেভেলে গোলও রয়েছে এই সেমিলেন ডঙ্গেলের নামে। এবার চলে আসি আমরা সরাসরি কেরালা ব্লাস্টার্স এফসির একটা বিগ আপডেট নিয়ে। তার নাম হচ্ছে জর্জে পেরেইরা ডিয়াজ। তিনি আর্জেন্টিনার প্লেয়ার এবং তার বয়স 31, তবে শুধুমাত্র বয়সটাই কিন্তু 31। এখনও কিন্তু পায়ে গোল রয়েছে, এখনও পায়ে স্কিল রয়েছে। লাস্ট খেলছিলেন প্ল্যাটেন্সের হয়ে আর্জেন্টিনাই, সেখানে 11টা ম্যাচে চোটের জন্য গেম টাইম কম পেয়েছেন, তবে 2টো গোল করেছেন, 2টো অ্যাসিস্ট করেছেন। আমরা কথা বলবো 2019-এর কথা, যেখানে তিনি বলিভারের নামক একটা ক্লাবের হয়ে 35টা ম্যাচ খেলেছিলেন 2019-এ, 19টা গোল, 9টা অ্যাসিস্ট করেছিলেন, অর্থাৎ 35টা ম্যাচে 28টা গোল কন্ট্রিবিউশন রেখেছিলেন এই জর্জ পেরেইরা ডিয়াজ। কথা বলবো তার আগের আরেকটা মরশুম নিয়ে, যেখানে তিনি জোহর দারুল টিজিমের হয়ে মালয়েশিয়া সুপার লিগে 22টা ম্যাচে 18টা গোল, 4টা অ্যাসিস্ট করেছিলেন। এবং তিনি কিন্তু দেশের মানে দেশ বিদেশ বিভিন্ন প্রান্তে কিন্তু তিনি খেলে বেরিয়েছেন। মার্কেট ভ্যালু এই 31 বছর বয়সে এসেও প্রায় 4.5 কোটি টাকার ওপর, এবং তিনি কিন্তু কেরালা ব্লাস্টার্সে অল সেট টু সাইন। এবং শোনা যাচ্ছে কেরালা ব্লাস্টার্স এফসি কিন্তু খুব সম্ভবত 2 বছরের একটা কন্ট্র্যাক্ট তাকে অফার করেছে। তিনি কিন্তু ফেরো আন্ডার-20-এর হয়ে খেলা শুরু করেছিলেন আর্জেন্টিনায়, তারপর ফেরো ন্যাশনাল টিম, এরপর তিনি চলে যান আমেরিকায় যেখানে জহর ডিটির হয়ে খেলেন, এরপর মেক্সিকোতে আসেন, 2016-17 মৌসুমে লিওনের হয়ে খেলেন, এরপর আবারও জহর ডিটিতে চলে যান, এবং লাস্ট কিন্তু খেলছিলেন আর্জেন্টিনাতেই প্ল্যাটেন্সের হয়ে। স্ট্রাইকারের পাশাপাশি তিনি লেফট উইং রাইট উইংয়েও কিন্তু ভালো খেলতে পারেন। তো একটা ভালো সাইনিং বলতেই হবে এই জর্জ পেরেইরা ডিয়াজ, তবে ভারতের মাটিতে কতটা সাফল্যবান এটাই কিন্তু দেখার বিষয়। এবার চলে এসে আমরা সরাসরি আজকের হট টপিক, সেটা হচ্ছে সন্দেশ জিঙ্গানের আপডেটে। সন্দেশ জিঙ্গান কিন্তু যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে যেতে চলেছেন এই মুহূর্তে ক্রোয়েশিয়ার একটা ক্লাব যার নাম HNK সিবেনেক, সেখানে কিন্তু যেতে চলেছেন। এবং এটা কিন্তু একদম কনফার্ম বলতে পারো, জাস্ট অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের অপেক্ষা, এবং খুব ভালো অফার কিন্তু বলতেই পারো, মানে খুব ভালো একটা ডিল কিন্তু বলতে পারো ভারতীয় ফুটবলের কথা ভেবেচিন্তে যদি তোমরা বলো। এবং এতে কিন্তু বিভিন্ন ইয়াং ফুটবলাররা ভারতের তারা বলতে পারো ইন্সপায়ার হবে, যে শুধুমাত্র ইন্ডিয়া নয় বাইরেও কিন্তু আমরা খেলতে যেতে পারি। যেমনটা আবুইয়া এত কম বয়সে এফসি টোকিওর থেকে অফার পেয়েছিল, চুনি গোস্বামী সেই কালে অফার পেয়েও তিনি যাননি, কারণ তখন ভারতীয় ফুটবল মানে ভারতেই সীমাবদ্ধ ছিল, তখন তারা বিদেশে যেতে চাইতো না। সুনীল ছেত্রী বিদেশে খেলেছেন, কিন্তু গুরপ্রীত সিং সান্ধু
এবং এর সাথে কিন্তু নাম যুক্ত হয়ে চলেছে কেরাল ব্লাস্টার্স লেজেন্ড এবং গতবারের এটিকে মোহনবাগানের ডিফেন্সের স্তম্ভ সন্দেশ জিঙ্গান, ক্রোয়েশিয়ার ফার্স্ট ডিভিশনের একটা ক্লাব HNK সিভেনকে তিনি কিন্তু কনফার্ম, এবং এটা কিন্তু জাস্ট যখন তখন অফিসিয়াল হয়ে যাবে। এবার চলে আসি আমরা সরাসরি আজকের শেষ আপডেট SC ইস্টবেঙ্গলের কথা নিয়ে। তো দেখো, SC ইস্টবেঙ্গলের ট্রান্সফার ব্যান হয়েছে ঠিকই, তবে এর মধ্যেই কিন্তু ভালো খবরও যে আসছে এটা কিন্তু বলাই বাহুল্য। হ্যাঁ, বাইচুং ভুটিয়া একটা ইন্টারভিউ দিয়েছিলেন যেখানে কিন্তু তিনি বলেছেন, আমি শুনেছি চুক্তি জট অনেকটাই কাটার পথে, এটা কিন্তু একটা পজিটিভ নিউজ। এরপর কিন্তু তিনি বলেছেন, তবু কোথাও যেন আটকে রয়েছে, আমি নিজে চুক্তিপত্র দেখিনি, তবে আমার মতে সমর্থকদের কথা আগে ভাবতে হবে। সমর্থকদের একটাই দাবি, ISL খেলতে হবে, ক্লাবের সম্পদ হলো সমর্থকরা, তাই সমর্থকদের দাবি মেনে ISL খেলাটাই হচ্ছে এই মুহূর্তে ইস্টবেঙ্গলের সবার প্রথমে কর্তব্য। কর্পোরেট জগতে খারাপ বার্তা যাচ্ছে, এটা ক্লাবের ক্ষতি, ইনভেস্টাররা আসছে বলেই তো ISL খেলার সুযোগ তৈরি হচ্ছে। ইস্টবেঙ্গলকে ইনভেস্টার এনে দিয়েছেন মুখ্যমন্ত্রী, দারুণ ব্যাপার। তাই আবার বলছি, ক্লাবের উচিত সমর্থকদের দাবি মেনে ISL-এ খেলা, এবং এটাই কিন্তু এই মুহূর্তে করণীয় ইস্টবেঙ্গলের। তিনি কিন্তু এই মুহূর্তে পুরোপুরি ইস্টবেঙ্গল সমর্থকদের কথা বলেছেন, সমর্থকদের কথা ভাবতে বলেছেন, এবং ইস্টবেঙ্গল অফিসিয়ালসদের বলেছেন সমর্থকদের কথা ভেবে চিনতে খুব শীঘ্রই একটা ভালো দল নামিয়ে, মোটামুটি একটা রেঞ্জের দল নামিয়ে ISL খেলার বার্তাও কিন্তু তিনি দিয়েছেন। এবার দেখা যাক ইস্টবেঙ্গল কর্মকর্তারা এটা শোনেন কি না। তবে হ্যাঁ, 11 জনের একটা কমিটি গঠন হয়েছে, সেই কমিটি যাবে এখন মুখ্যমন্ত্রীর কাছে, এবং দেখা যাক কী হয়। জট কাটার কিন্তু পথে, যেটা বাইচুং ভুটিয়াও বললেন। এবার চলে আসি আমরা সরাসরি অলিম্পিকের কথায়, অলিম্পিকে ভারতের সাফল্যের কথায়। এবছর কিন্তু ভারতের সবথেকে ভালো অলিম্পিক গেল, এবং যেখানে 7 পদক ভারত পেয়েছে, 1 গোল্ড মেডেল, 2 সিলভার মেডেল এবং 4 ব্রোঞ্জ মেডেল, যেখানে নীরজ চোপড়া 23 বয়সী হরিয়ানার এই সুপারস্টার তরুণ প্রতিভা কিন্তু পেয়েছেন। এছাড়া কিন্তু ভারতের হকি টিম 41 বছর পর একটা পদক পেল। আগে তো আমার ঠাকুরদাদের আমলে ভারত প্রত্যেকবার একটা অলিম্পিক সোনা পেত, সেটা হচ্ছে হকি। যাই হোক, এছাড়া PV সিন্ধু তিনি পেয়েছেন। তো খুবই ভালো অলিম্পিক গেল ভারতের, আশা করব আগামী বছর আরও ভালো যাবে। তো এই ভিডিওতে আমি তোমাদের সবই জানাতাম, তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই লাইক করো, অবশ্যই শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব।